আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সো ভিউয়ার্স, আমরা আজকের ব্লগে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি জিপ কন্ডিশনের 1500 সিসির জিপ কন্ডিশনের হ্যাবেল কার, হ্যাবেল H6। হ্যাবেলের মধ্যে যে গাড়িগুলো বাংলাদেশে এসেছে সবচেয়ে হাইগ্রেডের হচ্ছে H6 এডিশনের একটি গাড়ি। এই গাড়িটির সামনে রয়েছে প্রজেকশন হেডলাইট এবং সামনে পিছনে বডি সেন্সর সহকারে সিট পাওয়ার এবং রয়েছে সানরুফ। 1500 সিসি হওয়ার কারণে যারা জিপ কন্ডিশনের এবং CC 1500, এই গাড়িগুলোর কিন্তু আয়কর এলিয়ন প্রিমি এক্সজিও যে আয়কর সেম আয়কর। অর্থাৎ আপনি একটা জিপ গাড়ি ইউজ করতেছেন কিন্তু এলিয়ন প্রিমিয়র বাংলাদেশ গভর্নমেন্ট যে আয়করটা সেটা দিচ্ছেন। সো ভিউয়ার্স, এই গাড়িটির বর্তমান ভিতরের কী কন্ডিশন, বাহিরের কন্ডিশন এবং বডির কন্ডিশন আমি এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। গাড়িটি সম্পূর্ণভাবে দেখানোর শেষে অবশ্যই গাড়িটির দামের ব্যাপারে আলোচনা হবে। তো এটার মডেল হচ্ছে 2016 মডেল, 2016 সালে রেজিস্ট্রেশন, 2017 সালে সিসি হচ্ছে 1500। গাড়িটি সম্পূর্ণভাবে অকটেনে চলছে। অকটেনের পাশাপাশি এই গাড়িটিতে 60 সিসি সিলিন্ডারের LPG-তে কনভার্ট করা হয়েছে এবং এটা নাবানা থেকে কনভার্ট করা হয়েছে। তো আমি গাড়িটির ওভারঅল কন্ডিশন কীরকম আছে এই ভিডিওতে দেখাবো। তো এখনও যারা আছেন বিডিকার ব্লক আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কেননা বাংলাদেশ ইউজ কার সম্পর্কিত বিভিন্ন ধরনের তথ্য ভিডিও আপনি আমাদের এই চ্যানেল থেকেই দেখতে পাবেন প্রতিদিন। তো আসুন ভিউয়ার্স, আমরা আজকের ভিডিওটি শুরু করি। সো ভিউয়ার্স, আমি গাড়িটির সামনের যে শেপটা দেখানোর চেষ্টা করছি, এটা হচ্ছে হ্যাবেল H6। এটা হচ্ছে গ্রেট অল। হ্যাবেলের মধ্যে সবচেয়ে হাই গ্রেটের ভার্সন হচ্ছে H6 গ্রেট অল। গাড়িটির ফুল অপশন রয়েছে, সামনে 4টি সেন্সর রয়েছে, পিছনে 4টি সেন্সর রয়েছে এবং সামনে গ্রিলের শেপ সম্পূর্ণভাবে হ্যাবেলের অরিজিনাল রয়েছে। এবং এই গাড়িটির যে প্রজেকশন হেডলাইট পাবেন, গাড়িগুলোর যে প্রত্যেকটি গ্লাসই কিন্তু অরিজিনাল রয়েছে। যারা একদম সীমিত বাজেটে যারা জিপ কন্ডিশনের গাড়ি ক্রয় করতে চাচ্ছেন তাদের জন্য আমার কালেকশন এসেছে। গাড়িটির ব্যাপারে আপনারা কিন্তু বিস্তারিত অবশ্যই আমাদের সঙ্গে আলাপ আলোচনা করতে পারেন। গাড়িটির 4টি যে টায়ার অ্যালুরিম কিন্তু হ্যাবেলের একদম অরিজিনাল রয়েছে। আমি ফুল যে বডির শেপটা দেখানোর চেষ্টা করছি। 4টি চাকার কন্ডিশন খুবই ভালো রয়েছে, হ্যাবেল 4WD। এটা কিন্তু আপনি একই, এটা কিন্তু ম্যানুয়াল গিয়ারের গাড়ি। হ্যাঁ, ম্যানুয়াল গিয়ারের গাড়ি যারা নিতে চাচ্ছেন এটা কিন্তু আর ফুল ওয়েল টোয়েল কোনো কিছুর প্রয়োজন হবে না। এমনিতেই গাড়ির শক্তি, ইঞ্জিন শক্তি খুব বেস্ট। গ্রেট অল H6 হ্যাবেল। পিছনের ফুল শেপটা একটু দেখাচ্ছি, 15 সিরিয়ালের একটি গাড়ি। সামনে পিছনে স্টিল বাম্পার লাগানো রয়েছে, যে ভদ্রলোক ইউজ করেছেন তিনি খুবই ভালো যত্ন নিয়েছেন। আমি যদি গাড়িটির পিছনের ফুল শেপটা একটু দেখাই, এই গাড়িটিতে কিন্তু অকটেনে চলছে। অকটেনের পাশাপাশি আবার LPG-তে কনভার্ট করা রয়েছে এবং এটা নাবানা থেকে LPG করা। চলার পথে আপনার যে কস্টিং খরচ খুবই কম হবে। স্পেয়ার যে চাকাটা রয়েছে, আমি যদি দেখাই যে স্পেয়ার চাকা যে টুলসগুলো প্রয়োজন, গাড়ি চলার পথে আমরা সব কিছু আপনাকে বুঝিয়ে দেব। সো ভিউয়ার্স, গাড়িটির এবার একটু ভিতরে, সো ভিউয়ার্স গাড়িটির ভিতরের কন্ডিশন ইন্টেরিয়র, এটা ব্ল্যাক টু ব্ল্যাক। এবং এখানে আপনি যে ফার্স্ট জেনারেশন পুশ পেয়ে যাবেন। এরপরে ক্রুজ কন্ট্রোল রয়েছে এবং এখানে একটি DVD মনিটর রয়েছে। উপরে আপনি এখানে কিন্তু সম্পূর্ণভাবে একটি সানরুফ পেয়ে যাবেন। সানরুফ 1500 সিসির মধ্যে কিন্তু সানরুফ পাচ্ছেন। এরপরে আমি একটু ফুল, যে বর্তমান যিনি ইউজার ছিলেন তিনি কতটুকু যত্ন নিয়েছেন, এবং এটা কিন্তু ম্যানুয়াল গিয়ারের গাড়ি, যারা ম্যানুয়াল গিয়ার পছন্দ করেন তাদের জন্য কিন্তু গাড়িটি পারফেক্ট। হ্যান্ডব্রেক, একটা গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি আছে কিনা সেটা দেখার জন্য প্রত্যেকটা বিট, প্রত্যেকটা পয়েন্ট চেক করা উচিত। সেক্ষেত্রে আমরা চেক করেছি এবং আমরা শেয়ার হয়েছি গাড়িটির বডিতে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেই। এখানে যেই 3টি সিট রয়েছে, গাড়িটির ভিতরে কিন্তু পর্যাপ্ত পরিমাণে কিন্তু স্পেস রয়েছে। আমি যদি একটু দেখাই অবশ্যই দেখতে পারবেন, পর্যাপ্ত পরিমাণে স্পেস রয়েছে এবং লেগ স্পেস, সিট স্পেস আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। সো এই ছিল গাড়িটির টোটালি ফুল বডির কন্ডিশন এবং গাড়িটির যে ভিতরের কন্ডিশন। সো ভিউয়ার্স, এবার গাড়িটির ইঞ্জিন কতটুকু ফ্রেশ রয়েছে আমি ইঞ্জিন কন্ডিশন দেখানোর চেষ্টা করব। সো ভিউয়ার্স, গাড়িটির ইঞ্জিনের কাছে চলে এসেছি। 1500 সিসির অকটেন চালিত ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। সো ইঞ্জিনের যে অকটেনের পাশাপাশি LPG-তে কনভার্ট করা হয়েছে। চলার পথে আপনার কস্টিং খরচ খুবই কম হবে। ব্যাটারি, ইঞ্জিন, এরপরে প্রত্যেকটা পার্টসের দিকে লক্ষ্য করবেন এবং এখানে যে নাবানা থেকে CNG করা,
সোভিয়ার্স এখানে আপনার ইঞ্জিন যে কাভারটি রয়েছে সব কিছুই অরিজিনাল রয়েছে। আমার কাছে গাড়িটির যে ভিতরের কন্ডিশন বাহিরের কন্ডিশন সবচেয়ে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে জিপ কন্ডিশনের গাড়ি, 1500 সিসির গাড়ি এবং রয়েছে সানরুফ, সিট পাওয়ার। হ্যাঁ, এই সব কিছু মিলিয়ে গাড়িটি আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি আশা করি যখন আপনি আমার শোরুমে আসবেন গাড়িটি সরাসরি দেখবেন, চেক করাবেন, গাড়িটি আপনারও পছন্দ হয়ে যাবে। সম্মানিত ভিউয়ার্স, আমি গাড়িটি সম্পূর্ণভাবে দেখালাম, তো এবার গাড়িটির দাম। বন্ধুরা, আমার এই গাড়িটির দাম আস্কিং মূল্য হচ্ছে 25,50,000 টাকা। 25,50,000 হচ্ছে আমাদের আস্কিং মূল্য। যখন আপনি সরাসরি আমাদের শোরুমে আসবেন গাড়িটি সরাসরি দেখবেন, অবশ্যই চেক করাবেন। যদি আপনার গাড়িটি ভালো লাগে, পছন্দ হয়, দেন আলোচনার মাধ্যমে গাড়িটির দাম অল্প কিছু কমানো যাবে। সো ভিউয়ার্স, আমার এই গাড়িটি সম্পর্কে এবং আমার কালেকশনে আরও যে গাড়িগুলো রয়েছে, এক্স করোলা, এলিয়ন, প্রিমিও, এক্সজিও সহকারে, হেরিয়ার, যে গাড়িগুলো রয়েছে গাড়িগুলো সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওর নিচে যে নাম্বারটি রয়েছে সে নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর আমার শোরুমে চলে আসতে চাইলে লোকেশন ঢাকা উত্তরা দিয়াবাড়ি, ঢাকা উত্তরা দিয়াবাড়ি ট্রাক স্ট্যান্ড, খালপার পার হয়েই হাতের বামে শোরুমের নাম হচ্ছে আয়শাকার ট্রেডিং। আপনি এখান থেকে গাড়ি ক্রয়, বিক্রয় এবং এক্সচেঞ্জ তিনটি সুবিধাই পেয়ে যাবেন। সো ভিউয়ার্স, আমরা আজকের ভিডিও থেকে অবশ্যই বিদায় নিচ্ছি। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী কোনো গাড়ি নিয়ে। সে পর্যন্ত সবাই আমাদের সঙ্গে থাকুন আর চোখ রাখুন বিডিকার ব্লগে, খুঁজে নিন আপনার পছন্দের যে কোনো গাড়ি। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।